হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আর আজকে আমি একদম সম্পূর্ণ নতুন পদ্ধতিতে দই কাতলা মাছ রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই তো অনেক রকম ভাবে করেছেন আর কি দই কাতলা, তো এটা কিন্তু একেবারেই নতুন রকম ভাবে আমি দেখাবো। তো তার জন্য 2 পিস বেশ বড় বড় সাইজের কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি। আর এবার এর মধ্যে একটু হলুদ, নুন, আর এর মধ্যে দেব একটু সাদা তেল। এবার এটাকে মেখে রেখে দিতে হবে। এবারে মশলাটা রেডি করে নিই। চলুন, কি কি মশলা নিয়েছি সেটা শেয়ার করুন। ফোড়ন দেওয়ার জন্য নেওয়া হয়েছে গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ, শুকনো লঙ্কা 2টো, আর তেজপাতা। এটা হলো ফোড়নে দেওয়ার জন্য নেওয়া হয়েছে। আর একটা 200 গ্রামের টক দই, একটা প্যাকেট নেওয়া হয়েছে 200 গ্রামের। আর মশলা পেস্ট করার জন্য কী কী নিতে হবে সেটা হলো পেঁয়াজ, গোটা 1টা পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল খায় সেরকম, রসুন 4-5 কোয়া, রসুন 4-5 কোয়া নেওয়া হয়েছে, আর কাজু আর পোস্ত। অল্প একটু গোটা ধনে, খুব অল্প করে জিরে, গোটা জিরে। এবার সমস্ত কিছু একসঙ্গে ভালো করে পেস্ট করে নিতে হবে। এই যে টক দইটা, টক দই বাটিতে ঢেলে নিয়েছি, এখন এই মশলাটাকে পেস্ট করে নিই ভালো করে। মশলা কিন্তু এই যে রেডি হয়ে গেছে, একদম সব কিছু একসাথে পেস্ট করে নিয়েছি। অনেকে কিন্তু এই পেস্টের মধ্যে মৌরি দেয়, যে মৌরি পছন্দ করেন দেবেন, আর যে পছন্দ করেন না দেবেন না, ঠিক আছে? তো আমি এর মধ্যে মৌরি দিইনি, চাইলে মৌরি দিতেও পারেন। তেল কিন্তু গরম বসিয়ে দেওয়া হয়েছে, এবারে কিন্তু মাছগুলো ভেজে নিতে হবে। এখন এই মাছ ভাজার তেলের মধ্যেই লবঙ্গ, দারচিনি আর এলাচ ফোড়ন দিতে হবে, আর দেবো 1টা তেজপাতা, আর দেবো 2টো শুকনো লঙ্কা। এইবারে দিয়ে দেবো এই যে বেটে রাখা মশলা। এখন মশলাটাকে কষাতে হবে।
আঁচটা কিন্তু একদম মিডিয়ামে দিয়ে মশলাটা কষাতে হবে, কারণ হাই ফ্লেমে দিলে কিন্তু মশলা পুড়ে যাবে, তাই জন্য মিডিয়াম ফ্লেমেই কষাতে হবে মশলাটা। মশলাটা কিন্তু কষানোর সময়তেই স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, এই যে, কারণ তেল ছাড়ছে মশলা থেকে বেশ ভালোই। এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে দই, আর দইটা আমি একটু চামচ দিয়ে বেশ ভালো করে ফেটিয়ে রেখেছি। দইটা দেওয়ার পরেই কিন্তু হালকা হালকা করে এইভাবে নাড়তে থাকতে হবে সব সময়। দইটা দেওয়ার পরে কিন্তু বেশ ভালোভাবেই কষানো হয়ে গেছে, এই যে দেখাই যাচ্ছে যে বেশ সুন্দর, মানে কষানো হয়েছে যে এই কড়াইতে কিন্তু লেগে থাকছে না, বেশ সুন্দর ছেড়ে যাচ্ছে, আর মশলা থেকে তেলও ছাড়ছে বেশ সুন্দর। এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে জল। এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছ। এখন ঢাকনা দিয়ে এটা 5-7 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। পাঁচ সাত মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা খুলতে হবে। হয়ে গেছে দই কাতলা রেডি। এবারে একটা বাটির মধ্যে এটা নামিয়ে নিই।
এই যে দই কাতলা রেডি হয়ে গেছে, আর আমরা এইভাবেই দই কাতলা তৈরি করি। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর প্রচুর 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 শেয়ার করবেন। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আগামী দিন আবার নতুন কিছু নিয়ে চলে আসবো। আজকের মতন টাটা সবাইকে, সবাই ভালো থাকবেন।